বাংলায় একটা প্রবচন আছে, ঝড়ে কাকমরে ফকিরের কেরামতি বাড়ে। অনেকেই অনেক কথা বলছেন যে অমুক সময়ের পর আর এটা থাকবে না, কেউ বলছেন যে এক বছর, দু বছর, ছ মাস, দু মাস, অনেক রকম বিষয়, অমুক সময় প্রচণ্ড বাড়বে। কিন্তু আমরা কার্যক্ষেত্রে কিন্তু তা যেরকম একটা খুব শুনছিলাম যে মে মাসে একটা ভীষণ বেড়ে যাবে, ব্যাপারটা সেরকম হচ্ছে না। অর্থাৎ আমি জানতে যেটা চাইবো, কেউ জ্যোতিষ নয় কিন্তু বিজ্ঞান বলে তো একটা বিষয় আছে, যে এর প্রকোপ কবে নাগাদ কমতে পারে তার সম্পর্কে একটা আভাস যদি দেন, এই একটা বিষয়। এবং আরেকটা কথা আমরা খুব শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে হার্ড ইমিউনিটি তৈরি হলে এটা আস্তে আস্তে মানে ছোঁয়াচে আর এত থাকবে না বা মানুষের মৃত্যুর কারণ ঘটবে না। এই হার্ড ইমিউনিটি নিয়ে যদি একটুখানি বলেন। হ্যাঁ, আমরা এই সেই একই জায়গা থেকে আমাদের বলতে হবে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, মানে একটা বাইরে থেকে পদার্থ এলো, একটা ভাইরাস এলো বা ব্যাকটেরিয়া এলো, সে আমাদের শরীরে যখন প্রবেশ করলো, আমাদের শরীরের যে শ্বেত রক্তকণিকা, যে হ্যাঁ শ্বেত রক্তকণিকা আছে, তার মধ্যে লিম্ফোসাইট একটা রক্তকণিকা, সেই লিম্ফোসাইট কী করলো, সে অ্যাক্টিভেটেড হয়ে গেল। সে সজাগ হয়ে গেল যে আমাকে এবার কিছু করে দেখাতে হবে। সে কী করলো, আমাদের শরীরে লিম্ফোসাইট তৈরি করলো। টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এই ধরনের দু ধরনের লিম্ফোসাইট হয়, সেইটা তৈরি করলো। এখন যেগুলো এই লিম্ফোসাইট থেকেই একরকম, এটা কমপ্লেক্স প্রসেস, এই এত বেশি গভীর আমি যাচ্ছি না সেখানটা কীভাবে হয় এক্স্যাক্টলি। তো এই লিম্ফোসাইট থেকে আলটিমেটলি একটা প্রোটিন তৈরি হয়, এক ধরনের বিশেষ কমপ্লেক্স প্রোটিন, যেটা জটিল গঠনযুক্ত এক ধরনের প্রোটিন তৈরি হয়। তার এটা ওয়াই শেপড হতে পারে, হ্যাঁ আলাদা আলাদা পাঁচ রকমের মোটামুটি আমরা বলি, এই পাঁচ রকমের প্রোটিন তৈরি হতে পারে, এদেরকে আমরা বলি অ্যান্টিবডি। এই অ্যান্টিবডির কাজ হচ্ছে এই অ্যান্টিজেনগুলোকে চিহ্নিত করা এবং এদেরকে ধরে ফেলা, ঠিক আছে। এরা আগে ফ্রিলি ঘুরছিল অ্যান্টিজেনগুলো বা ভাইরাসগুলো, ব্যাকটেরিয়া যাই বলুন, এদেরকে ধরে ফেলা একসঙ্গে। হ্যাঁ, তো এদের যখনই ধরে ফেলা হলো, ধরে এরা কী করলো, এই অ্যান্টিজেনগুলোকে প্রেজেন্ট করলো, তাই জন্য এদেরকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলা হয় অনেক সময়। তো অ্যান্টিজেনগুলোকে প্রেজেন্ট করলো কার কাছে, যে এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কমপ্লেক্সটাকে খেয়ে ফেলবে বা গিলে ফেলবে, নষ্ট করে ফেলবে। হ্যাঁ, তো এইটা একটা মোটামুটি প্রসেস। এর মধ্যে অনেকগুলো টার্মিনোলজি আছে, ম্যাক্রোফাজ আছে যে এগুলোকে গিলে ফেলতে পারে, এর মধ্যে ন্যাচারাল কিলার এনকে সেল আছে যে জেনারেল ইমিউনিটি তৈরি করতে পারে, এর মধ্যে কমপ্লিমেন্ট সিস্টেম আছে, হ্যাঁ যে কমপ্লিমেন্ট C1 to C9 এইভাবে যে এটাকে নষ্ট করে দিতে পারে, হ্যাঁ এই ধরনের বিভিন্ন কমপ্লিমেন্ট সিস্টেম আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু কমপ্লেক্স প্রসেস, ফলে খুব বেশি এটা নিয়ে বিজ্ঞানী মানে এই চর্চাটা আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখাই ভালো। স্বাভাবিক সবার জন্য বোঝার জন্য আমি বলছি যে এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির এই রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট, মানে এই অ্যান্টিজেনের বিরুদ্ধে সঠিক অ্যান্টিবডি যদি তৈরি হয়, তাহলে কিন্তু এই অ্যান্টিজেনটা আর বেশি উৎপাদ করতে আমাদের শরীরে পারবে না, এটা হচ্ছে সোজা কথা। এখন এই অ্যান্টিবডিটা কতটা ভালো, এইটা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম, কোয়ালিটি অফ অ্যান্টিবডি এটা কিন্তু সবসময় সমান না, এইটা খুব ডিপেন্ড করছে। সাপোজ ধরুন আমি একটা কথা বলছি, এবং এই কোয়ালিটি অফ অ্যান্টিবডি, ধরুন আমাদের শরীরে করোনা আক্রমণ, আমি আক্রান্ত হলাম করোনা দিয়ে, আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি না এটা প্রথমে দেখতে হবে। তৈরি হলে সেটা তৈরি হলো এবং থেকে গেল, করোনা ভাইরাসটাকে সে নষ্ট করে দিল, আলটিমেটলি অ্যান্টিবডিটা থেকে গেল। এই যে থেকে যাচ্ছে, তাকে বলা হচ্ছে মেমোরি সেল। এই মেমোরি সেল মানে তার একটা, সে মস্তিষ্কে রেখে দিল, বা সে এরপরে যদি কোনো করোনা ভাইরাস আমাদের শরীরে আবার আসে, তাহলে সে কিন্তু ফট করে চিনে ফেলতে পারবে এবং সে তৎক্ষণাৎ তাকে মেরে ফেলবে। সবসময় বলা হয় পক্স একবার হলে আর হয় না, ইত্যাদি, ঠিক কথা। এই যে পক্সের যে মেমোরি সেলটা, এটা কিন্তু খুব, তার মেমোরি খুব ভালো বা সে তার কোয়ালিটি খুব ভালো, এই কারণে জীবনে একবার পক্স হলে আর হয় না। কিন্তু এবার দেখতে হবে যে অ্যান্টিবডি তৈরি হলেও সে কিন্তু সবসময় এই অ্যান্টিজেনকে পুরোপুরি মারতে না পারে, যেমন আমরা দেখতে পাই HIV-র ক্ষেত্রে, সে অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি হচ্ছে অথচ মারতে পারছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের জীবনের জীবদ্দশায় একই রোগ দু চারবারও হতে পারে, সেক্ষেত্রে অ্যান্টিবডিটা মাত্র কিছুদিন আমাদেরকে একটা সুরক্ষা দিতে পারে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাদের বারবার খেয়াল মানে বুঝতে হবে যে অ্যান্টিবডিটা কতটা ভালো।
এই অ্যান্টিবডিটা কতটা ভালো এই সম্বন্ধে কিন্তু বিজ্ঞানীরা খুব বেশি আশাবাদী নন। একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু একজন একাধিকবার করোনা আক্রান্ত হয়েছেন তার প্রমাণ মিলেছে, তারও প্রমাণ কিছু কিছু মিলেছে, ফলে এর থেকে আমাদের একটা ধারণা হচ্ছে যে হয় অ্যান্টিবডিটা খুব ভালো না অথবা সবার শরীরে এই যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এরকম ব্যাপার নয়। তাহলে এই অ্যান্টিবডিটা ঠিক কতটা ভালো এটা কিন্তু আমরা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মনে একটা সন্দেহ জাগাচ্ছে যে করোনার অ্যান্টিবডিটা মানে করোনা হলে তার যে অ্যান্টিবডিটা এটা কতটা ভালো, খুব একটা বোধহয় ভালো নয়, এটা আমাদের একটা মনেতে একটা মানে সন্দেহ তৈরি করছে। এক নম্বর বিষয় হার্ড ইমিউনিটির বিষয়টা, হ্যাঁ আমি এটাই বলছি যে সেই ক্ষেত্রে ধরুন সাপোজ 1000 জন লোক আছে একটা কমিউনিটিতে, তাহলে আজকে একজনের হলো কালকে আরেকজনের হলো, এই করতে করতে দেখা গেল যে প্রথম জনের যখন করোনা হয়েছিল আর 100 জনের 100th বা 100তম লোকের যে করোনা হলো দেখা গেলো যে প্রথম জন আবার এফেক্টেড হয়ে যাচ্ছে। ফলে সেক্ষেত্রে কিন্তু এই হার্ড ইমিউনিটি কনসেপ্ট মানে একটা কমিউনিটির 60-80% লোক যখন যদি কোনো ইনফেকশন দ্বারা আক্রান্ত হয়ে যায়, কোনো এই ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায়, তাহলে যদি তাদের এবং তাদের যদি এই মেমোরি সেলটা খুব ভালো হয়, ফলে তাদেরকে দ্বিতীয়বার যদি তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না থাকে, তাহলে এটা ধরে নেওয়া হয় যে সংক্রমণটা সাপোজ ধরুন X-এর করোনা হয়েছে আর Y আগে থেকেই করোনা হয়েছিল, ফলে তার শরীরে একটা অ্যান্টিবডি আছে, তাহলে সেক্ষেত্রে Y কিন্তু আর এফেক্টেড না হওয়ার কথা যদি ভালো একটা ভালো অ্যান্টিবডি থাকে তার শরীরে, সেটা যদি না হয় তাহলে কিন্তু সে আবার এফেক্টেড হয়। ফলে হার্ড ইমিউনিটি তো প্রথম কথা হচ্ছে, হার্ড ইমিউনিটি আমি কখন মানব, যখন একটা ভাইরাস খুব কমজোরি হবে, খুব কম এত সাংঘাতিক হবে না, কারণ 80% পপুলেশান ভারতবর্ষের মতন একটা দেশেতে 80% মানে প্রায় 80-90 কোটি, হ্যাঁ এত লোকের মধ্যে মৃত্যুর হার সংখ্যাটা তার মানে কোথায় পৌঁছবে, ফলে এই হার্ড ইমিউনিটি তত্ত্বটা অন্যান্য ভাইরাস যেগুলো কম ক্ষতিকারক ভাইরাস সেগুলোর ক্ষেত্রে খুব এফেক্টিভ হলেও করোনার মতন এত সাংঘাতিক ভাইরাসের ক্ষেত্রে কিন্তু একবারেই প্রযোজ্য হওয়ার কথা না, কাঙ্ক্ষিত না আমাদের কাছে। তো এইটাই হচ্ছে মূল বিষয়।